হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা মেয়েরা বিদেশে এসে কত কষ্ট করি, সংসারের সব কাজ কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাদেরকে একাই করতে হয়, আর যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো সেই কষ্টের কথা আর বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ যে আমার হাজব্যান্ড আমাকে সংসারের কাজে অনেক হেল্প করে, ও যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি সব কিছু একা হাতে সামলাতেই পারতাম না। সবসময় তো আর আমার হাজব্যান্ড আমাকে সময় দিতে পারে না, ওর অফিসে অনেক কাজ থাকে, ব্যস্ত থাকে, বাট আমাকে আমার সংসার আমার বাচ্চা দুটোকে একসাথে একাই মাঝে মাঝে সামলাতে হয়। আমি যখন বাসায় একা থাকি তখন আমি আমার মেয়েকে বিভিন্নভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি, যাতে ও হচ্ছে আমাকে একটু ঘরের কাজ করতে দেয়। আমি এখানে আমার মেয়ের যে স্ট্রলার আছে ওখানে কার সিটটা সেট করে আমার মেয়েকে ওখানে বসিয়ে দিয়েছি, যাতে ওর টিভি দেখতে সুবিধা হয়। এবং ও আমার মেয়ে হচ্ছে ওর প্রিয় রাইমস ফাইভ লিটল ডাগস এটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখছে। আমার মেয়ে যতক্ষণ এখানে বসে চুপচাপ টিভি দেখবে ততক্ষণই আমার সুযোগ, আমি আমার হাতের কাজগুলো করতে পারবো। আমার মেয়ে হচ্ছে এখানে টিভি দেখার আকর্ষণে কিছুক্ষণ চুপ থাকবে, 5 থেকে 10 মিনিট অ্যাটলিস্ট ও এখানে চুপচাপ বসে থাকবে। তো এখানে আমি রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। লন্ডনে দেশি মাছগুলো হচ্ছে ফ্রোজেন হয়ে আসে, যার কারণে দোকান থেকে আপনি যখন মাছ কিনবেন তখন এটার আঁশগুলো এখানে থেকে যায়। আঁশগুলো হচ্ছে ওরা ক্লিন করতে পারে না, শুধু আপনাকে একটা ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে এই আইস যখন হয়ে থাকে মাছটা ওটাকে জাস্ট কেটে টুকরো করে পিস করে দিবে। রান্না করার আগে আপনি যখন মাছটাকে ডিফ্রোস্ট করবেন তখন হচ্ছে মাছটা অনেক নরম হয়ে যায় এবং কোনো পিলার দিয়ে এর আঁশটা ছাড়ানো যায় না, একমাত্র হাত দিয়ে নখ দিয়েই এই মাছের আঁশটা ছাড়াতে হয়, এবং এটা হচ্ছে অনেক কষ্টের একটা কাজ। লন্ডনে আরেকটা কষ্টসাধ্যের জিনিস হচ্ছে এই ইলেকট্রিক চুলা, এটাতে হচ্ছে রান্না করতে খুবই কষ্ট, কারণ হিট হতে অনেক সময় লাগে। এই সময়ের মধ্যে রান্না করে আসলে আমরা যেহেতু অভ্যস্ত না তো এখানে আসলে সেভাবে সুবিধা পাওয়া যায় না। গ্যাসের চুলায় আমরা যেভাবে সুন্দর মতো তাপটাকে নিয়ন্ত্রণ করে রান্না করতে পারি, বাট ইলেকট্রিক চুলায় হচ্ছে আপনি যদি পাওয়ারটা বাড়ান অনেক হিট হয়ে যায়, আবার পাওয়ারটা কমালে এটা কমতেও অনেকটা সময় লাগে। লন্ডনে যেসব ট্যারেস হাউসগুলো আছে ওখানে এখনও গ্যাসের চুলার সুবিধাটা পাওয়া যায়, বাট অ্যাপার্টমেন্টগুলোতে হচ্ছে ইলেকট্রিক চুলারই ব্যবস্থা করে ওরা। তো আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে আপনাকে বাধ্য হয়ে ইলেকট্রিক চুলাতেই রান্না করতে হবে। আমি হচ্ছে এখানে মাথা সহ 6 পিস মাছ নিয়েছি এবং এই মাছ থেকে এতগুলো আঁশ বের হয়েছে। এই আঁশগুলো পরিষ্কার করতে গিয়ে তো আমার হাতের অবস্থা 12টা বেজে গিয়েছে, আমার নখগুলো হচ্ছে অনেক ব্যথা করছে এবং আমার আঙ্গুলটাও ব্যথা করছে, কারণ আমি আঙ্গুলের ওপর প্রেশার দিয়ে এই আঁশগুলো হাত দিয়ে ছুরিয়েছি। তো আমি এগুলো দেখাচ্ছি, তার রিজন হচ্ছে রিসেন্টলি একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে যে আমরা ব্লগাররা নাকি শুধু নিজেদের ভালো জিনিস দেখাই, রেস্তোরাঁয় খেতে যাওয়া দেখাই, সুখ শান্তি দেখাই, তো এসব দেখে নাকি গ্রামের সহজ সরল মেয়েরা খুব ইনফ্লুয়েন্স হয়, এবং তারা যখন শখ করে বিয়ে করে যে আমাদের মতো সংসার করবে তখন হচ্ছে দাদা যখন হাজব্যান্ডের কাছ থেকে সেই রেস্তোরাঁয় খেতে যাওয়ার সামর্থ্যটা পায় না তখন হচ্ছে তারা নাকি সেই সুখে শান্তিতে সংসারটা করতে পারে না। আমার কথা হচ্ছে ভাই, তারা কি শুধু আমাদেরকেই দেখে, ব্লগারদেরকেই দেখে? তারা তো ইউটিউবে সাকিব খান, জায়েদ খান, শাহরুখ খান, সালমান খান ওদেরকেও দেখে, তো ওরা তো কখনো বলে না যে ওরা শাহরুখ খানকে বিয়ে করবে। বাস্তবতা একটা বাঙালি মেয়ে একটা পুরুষের চেয়ে বেশি ভালোভাবে বোঝে। একটা বাঙালি মেয়ে খুব ভালোভাবে বোঝে যে তার স্বামীর সামর্থ্য অনুযায়ী তাকে যতটুকু দেওয়া হবে সে ততটুকুর মধ্যেই সুখ খুঁজে নেবে। আপনারা পুরুষ জাতি গ্রাম থেকে সহজ সরল মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসবেন, তারপরে আপনাদের সংসারে যত চাচা দাদা নানা আছে সবার দায় দায়িত্ব তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মনে করবেন যে এটাই হচ্ছে তার জীবনের সব কিছু, তার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না। সে মাসে একবার কোনো ভালো রেস্তোরাঁয় খেতে যেতে চাইলে, সে যদি ভালো কোথাও ঘুরতে যেতে চায়, তাহলে সব দোষ ব্লগারদের। আপনার একটা মেয়ের ওপর দায় দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়ে তাকে চার দেয়ালের মাঝে বন্দি করে তার মানসিক স্বাস্থ্যের এমন অবনতি ঘটান যে সে মুহূর্তে সে কী সিদ্ধান্ত নিবে, তার জন্য কী করা উচিত সে তখন সেটা বুঝতে না পেরে যে কোনো ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। আমার সবচেয়ে বেশি করুণা ফিল হচ্ছে সেই মানুষটার জন্য যে এই পোস্টটা লিখেছে এত সুন্দর করে, এবং তাদের জন্য যারা এটাকে খুব সুন্দর করে শেয়ার দিচ্ছে। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা পুরুষরা নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের স্ত্রীর প্রতি নিজেদের দায়িত্ব পালন করুন, আর আপনারা যারা নিজেদের স্ত্রীদেরকে বাড়ির কাজের লোক হিসেবে রাখতে চান তারা এই ধরনের নোংরা মন মানসিকতা থেকে বেরিয়ে আসুন।
যাক, অনেক কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ হয়ে গেছে। আমার রুই মাছের তরকারিটা অনেক দেখতে অনেক ভালো হয়েছে, আমি শুধু টমেটো দিয়ে রান্না করেছি, আশা করছি খেতেও ভালো হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।